দেখো বন্ধুরা, দেখ ক্যামেরাটি, এই যে দেখো ভিউটা দেখো, বন্ধুরা কেমন লাগছে, কেমন লাগছে শুধু বলবে। ও আমার তো মন জুড়িয়ে গেল, যেহেতু আমি এখানে এসেছি আমার মন একদম জুড়িয়ে গেল। জানি না তোমাদের কতটা কি পাহাড় ভালো লাগে না লাগে, যাদের পাহাড় ভালো লাগে তারা অবশ্যই ভিডিওটা দেখবে, আর যাদের পাহাড় ভালো লাগে না তারাও অবশ্য ভিডিওটা দেখবে। তাদেরকেও যাদের পাহাড় ভালো লাগে না বা যাদের এত সুন্দর প্রকৃতির দৃশ্যগুলো যাদের ভালো লাগে না তাদেরও ভালো লাগতে শুরু হবে, আমি বলছি একদম গ্যারেন্টি। এসব জায়গা যারা আসবে বা যারা কোনোদিন আসেনি তারা অবশ্যই আসো, একবারের জন্য হলেও আসো, এই বন্ধুটার কথা শুনে একবারও হলেও অবশ্যই আসো। দুধিয়া শিলিগুড়ি থেকে বেশিটা দূর নয়, মিরিক যাওয়ার পথে, দার্জিলিং যাওয়ার পথে পড়ে, তো তোমরা অবশ্যই আসো জায়গাটাতে। আর বিশেষ করে তোমরা পিকনিক টাইমগুলোতে আসতে পারো, যেমন 1 জানুয়ারি, তারপর 31, 31 এসব সময়গুলোতে তোমরা আসতে পারো। জায়গাটা খুব ভীষণ সুন্দর জায়গা, এখানে সবাই পিকনিক করে, দেখতেই পাচ্ছ অপূর্ব, একদম অপূর্ব দৃশ্য। এই যে এখানে কত বাড়ি রয়েছে দেখো বন্ধুরা, এই যে ব্রিজ, কি সুন্দর লাগছে না বন্ধুরা, ভিউটাই ঠিক আর একটু আলাদা ধরনের। ও বন্ধুরা, এই ঝর্ণাটার কাছে তোমাদেরকে নিয়ে যাই, মানে জলের যে স্রোতের টাইপের পুরো ঝর্ণা মতন হয়ে পড়ছে, তুমি দেখো। আর এই আমার ছেলেকে দেখো, শুধু দেখো এসে শুধু দেখো, শুধু দুষ্টুমি আর দুষ্টুমি, দুষ্টুমি ছাড়া ওর কোনো কিচ্ছু নয়। দেখো শুধু ওদের ও দুষ্টুমিটা, ও দুষ্টুমিটা শুধু দেখো, ভাবো তাহলে বন্ধুরা। পাবান 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 পাবান, এদিকে জল থেকে ওদিকে আসো, এদিকে আসো, আমার ওয়াইফ মানে ভিডিও করতে ব্যস্ত, দেখো কত সুন্দর লাগছে দৃশ্যটা দেখো। বাবা আসবি না এখানে, এদিকে আসবি না, আসবি না বন্ধুরা, একদম কথা শোনে না দেখুন, একদম কথা শোনে না দেখুন, আসবি না কিন্তু, এদিকে আসবে না কিন্তু, তুমি বারণ করছি, আমি আমি বারণ করছি, বারণ করছি কিন্তু, আমি তোমাকে বারণ করছি, ওখানে দাঁড়া, ওখানে দাঁড়া, কেমন লাগছে বন্ধুরা শুধু একবার বলুন, নাইস না বন্ধুরা, লাগছে না